আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যদিও কোভিড-19 পরিস্থিতির কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত আছে, কিন্তু এই অ্যাসাইনমেন্টের জন্য যে অধ্যায়টা আমরা করছিলাম অনুশীলনী 3, এর কিছু অংশ বাকি রয়ে গেছে, তাই এই অংশটুকু আজকে করব। অনুশীলনী 3 খোলো, সবাই খাতা খোলো। দেখো অনুশীলনী 3-এর 10 নম্বর, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত, এটা করব। এ ধরনের অঙ্কগুলো যেভাবে করতে হয় দেখো। পুত্রের বয়সের 1 গুণ, মায়ের বয়স 3 গুণ, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 4 গুণ, তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ দেওয়া আছে। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। বয়সের সমষ্টি 60 বছর, সুতরাং পুত্রের বয়স 4 গুণ এবং সমষ্টি দেওয়া আছে এখানে 60 বছর, এই জন্য 60-কে 4 দিয়ে ভাগ করলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব। তাহলে 60-কে 4 দিয়ে ভাগ করলে 4×15=60, ১৫ বছর, তাহলে মায়ের বয়স কত হবে, মায়ের বয়স হবে 15 গুণ 3 বছর, অর্থাৎ পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এটাই উত্তর হবে, পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর। এরপরে দেখো, ১১ নম্বরটা দেখো, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ 16, ভাজকের 1/3, ভাজ্য কত। তো আমরা তো ভাজ্য নির্ণয়ের সূত্র জানি,
আর ভাজ্য এখানে দেওয়া আছে ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ, অর্থাৎ এখানে ভাজক দেওয়া আছে 78, তাহলে 78-এর 3/1 অংশ হবে ভাগশেষ। এগারো নম্বরটা করছি, দেওয়া আছে ভাজক সমান সমান 78, ভাগফল সমান সমান 25, এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ। সুতরাং ভাগশেষ সমান সমান 78 এক তৃতীয়াংশ হলে কি হবে, 3/1 অংশ। 3 দিয়ে ভাগ করতে পারি আমরা, 3 দিয়ে 78-কে ভাগ করলে 3 × 2 = 6, 3 × 6 = 18, তাহলে 26। আমরা ভাজক ভাগশেষ নির্ণয় করেছি। তাহলে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটাই ভাজ্য নির্ণয়ের সূত্র। এখন দেখো আমরা এখানে ভাজক কত ছিল, 78 গুণ ভাগফল হচ্ছে 25, আর যোগ ভাগশেষ হচ্ছে 26। তা 78-কে 25 দিয়ে গুণ করলে কত, 78-কে 25 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 5 × 7 = 35, 36 × 37 = 38, 39, আর 2 × 16, 7 × 14 = 15, 9 × 6 = 15, 5 × 7 = 1, 5 × 3 = 8, 8 × 1 = 9, আর এখানে 1। তাহলে 1950 যোগ 26 সমান সমান এখানে 26 যোগ করে দিলে কত হবে, 6 × 5 = 7, তারপরে 9 = 1, এখানে আনসার হবে তাহলে 1976। তাহলে উত্তর হবে 1976। তুলে নাও সবাই। এরপর এটা দেখো, 12 নম্বর, ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে, ভাগফল কত। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা তোমরা পারবে, সবই দেওয়া আছে, ভাগফল নির্ণয় সূত্র থেকে ভাগফল নির্ণয় করবে। তারপর দেখো 13 নম্বর, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে। তাহলে আমরা জানি 7 দিন = 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল, সুতরাং 3 সপ্তাহে তৈরি হয়
2520 গুণ 3 3 দিয়ে গুণ করলে এটা আনসার বের হয়ে যাবে। এখানে দেখো 14 নাম্বার আয়েশা 72 টাকা দিয়ে তিনটি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে দেখো 14 নাম্বারটা আমরা করি। অনুশ্রেণী তিনের 14 নাম্বার তিনটি খাতা কিনলো 72 টাকা দিয়ে। একটি খাতা কিনবে কত টাকা? একটি খাতার দাম 72 ভাগ 3, ঠিক আছে, 3 দিয়ে 72 কে ভাগ দিলেই একটি খাতার মূল্য নির্ণয় হয়ে যাবে। সুতরাং 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? ঠিক আছে, এখন দেখো 3 আর 12 কাটাকাটি যাবে, চার দুগুণ 8, 4 সাত 28, তাহলে 12টি খাতার মূল্য হবে 288 টাকা। অর্থাৎ দেখো তিনটি খাতার মূল্য হচ্ছে 72 টাকা, একটি খাতার মূল্য হচ্ছে 72 ভাগ 3, ঠিক আছে, আর 12টি খাতার মূল্য 72 গুণ 12 ডিভাইডেড বাই 3 ভাগ 3, তাহলে 3 আর 12 কাটাকাটি গেলে 3 4 12, 4 আর 72 গুণ করলে 288 টাকা। পনেরো নম্বরটা দেখো, যদি 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে এটাও একইভাবে করতে পারবে, 960 টাকা দিয়ে পাওয়া যায় 8 কেজি, সুতরাং 1 টাকায় পাওয়া যায় কত, 960 ভাগের 8 কেজি, সুতরাং 4800 টাকা পাওয়া যায়। একইভাবে এই যে 14 নম্বর যেভাবে করলাম সেভাবে এটাও বের করে ফেলতে পারবে। আর 16 নম্বর দেখি, একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এখানে বলা হচ্ছে কি 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। সুতরাং 1 কিলোমিটার যায় 12 ভাগ 300, সুতরাং 100 কিলোমিটার যায় 12 গুণ 100, ঠিক আছে, তাহলে এটা একটা কাটাকাটি গেলে 3 দিয়ে যাবে, আবার 3 এর সাথে 3 চারা 12,
4 লিটার পেট্রোল দিয়ে। তাহলে উত্তর হবে কত? 4 লিটার। ঠিক আছে, 300 কিলোমিটার যায় 12 লিটার পেট্রোল দিয়ে, 1 কিলোমিটার যায় 12 ডিভাইডেড বাই 300। অর্থাৎ 12 কে 300 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা 1 কিলোমিটার যেতে লাগবে, অতটুকু পেট্রোল লাগবে। আবার দেখো, 100 কিলোমিটার যায় 12 গুণ 100 ভাগ 300, তাহলে এখানে কাটাকাটি করলে 3 দিয়ে যাবে, আর এই 3 এর সাথে আবার এটা কাটাকাটি যাবে, 3 4 12, অর্থাৎ 4 লিটার পেট্রোল লাগবে। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, যেগুলো করা হয়নি বারো তেরো, তারপর হচ্ছে 15, এগুলো হোমওয়ার্ক করে নিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।